কিন্তু মানুষের বাচ্চা ওই এই ওয়া ওয়া করে, ওয়া ওয়া শুনেই বাহিরের লোকেরা বোঝে বাচ্চা হইছে। মানুষের বাচ্চা কেন কাঁদে? আল ওয়াসাতিয়া এনজয় দা কোরআনিক মেসেজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন সাহাবাদেরকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবারা বলো তো, মানব শিশু দুনিয়াতে আসার সাথে সাথে কাঁদে কেন? মানুষের বাচ্চা কাঁদে না? কাঁদে। আচ্ছা, আপনাদের গরুর ডিয়া জন্ম নেওয়ার পরে ফিরে কি হাম্বা হাম্বা করে কাঁদছে? কি গরুর বাচ্চা জন্মে হাম্বা এরকম করে? ছাগলের বাচ্চাকে জন্মের সাথে সাথে চিৎকার দেয়, কিন্তু মানুষের বাচ্চা ওই এই ওয়া ওয়া করে, ওয়া ওয়া শুনেই বাহিরের লোকেরা বোঝে বাচ্চা হয়েছে। মানুষের বাচ্চা কেন কাঁদে? প্রিয় নবী প্রশ্ন করলেন, কালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। সাহাবায়ে কেরাম জবাব দিলেন, আল্লাহ এবং রাসূল ভালো জানে, আমরাও জানি না কেন কাঁদে, তবে কাঁদে এটা দেখি, কিন্তু কেন কাঁদে জানি না। প্রিয় নবী বলেন, মিন্নাস বিশায়তান সিয়াহুল মাউলুদ মিন্নাস বিশায়তান। ওই নবশিশুর কান্দার কারণ হলো প্রত্যেক মানুষের সাথে একটা শয়তান আছে, এটা আল্লাহ নির্ধারণ করে রাখছে। এখন যেই বাচ্চাটা দুনিয়া আসলো তার জন্য একটা শয়তান আছে, জন্মের সাথে সাথে ওই শয়তান এসে তার একটা খোঁচা মারে, ওই ব্যথা পাইয়া বাচ্চাটা কাঁদে। সবার সাথে শয়তান আছে, আমি নবী মোহাম্মদ আমার সাথেও আছে, আমিও মুক্ত নই, তবে ফাইন্নাহু আসলামাবি, আমার সাথে যে শয়তান আছে সেটা আমার কাছে মুসলমান হয়ে গেছে, সে আত্মসমর্পণ করেছে আমার কাছে। এবার বলুন তো, প্রত্যেক মানুষের সাথে শয়তান আছে কিনা? আমাদের শয়তান কি মুসলমান হয়েছে? হয়নি। শুধু নবীদের শয়তান কাল্লা মুসলিম বানাইয়া দিছে, মুসলিম মানে আত্মসমর্পণকারী, শাব্দিক অর্থে মুসলিম আত্মসমর্পণ করা, এর মানে নবীর সাথে কোনো রকমের দুই নাম্বারি করে না, নবীকে ধোকা দেয় না, নবীর ইমান হরণ করার চেষ্টা করে না। এই জন্য নবীদের ইমান নষ্ট হয় না, কারণ তাদের নফস আল্লাহ দিছে আমনাফ মুতমাইন্না, তাদের শয়তানকে বানাই দিছে মুসলিম। তাই নবী রাসুল ছাড়া কারো ইমানের কোনো গ্যারান্টি নেই। ও ইমানদারেরাও দুখুলু ফিসিলমে কাফা, ইমান আনার পরে সাবধান থাকি ওইটা যেন হারায় না যায়। আমি আল্লাহ তোমাদেরকে বলছি, তোমরা যারা ইমান এনে ফেলেছ এখন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। মুসলমান মুমিন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার জন্য আদেশ করেছে কে? মাশাআল্লাহ, একটু সবাই কথা বলেন, কে আদেশ করেছে? নামাজ পড়ার জন্য বলছে কে? নামাজ পড়া নফল না ফরজ? রোজা রাখার জন্য বলেছেন কে? রোজা রাখা নফল না ফরজ? ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার জন্য বলেছেন কে? ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা নফল না ফরজ? এখন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করছি আমরা কয়জন? আমরা পরিপূর্ণ মুসলিম না অধিকা মুসলিম? এক মুরব্বী সুন্দর করে অর্ধেক নাই কথা, এটাই ঠিক, অনেকের অর্ধেক নাই, 10% মুসলিম, 20% মুসলিম, 30%, 50%। এজন্যই তো আমরা দেখি পাঁচবার হজ করেছে এলাকার সবচেয়ে পরিচিত মানুষ হাজি সাহেব, বড় দানশীল, নামাজও পড়ে সব করে, কপালে কালো দাগ ফেলে দিয়েছে, তাহাজ্জুদ পর্যন্ত মিস করে না, অথচ ওই লোকটাই আবার কোরআনের আইনের কথা বললে চেহারা কালো হয়ে যায়। কোরআনের আইন মানে না, অথচ কোরআনের আইন মানার জন্য বলেছেন কে? তাহলে এই যে কোরআনের আইন তিনি মানলেন না, এক্ষেত্রে তিনি কি ইসলামের ভিতরে আছেন না বাহিরে? অথচ আল্লাহ তো বলছেন, উদখুলু ফিসসিলমি কাফা, ইসলামের বাহিরে থাকার কোনো অনুমতি নাই, পরিপূর্ণ প্রবেশ করো। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার জন্য আল্লাহ কেন বললেন? এবার আপনি শুনুন, ওয়ালা তাতবিউ খুতুয়াতিশ শাইতান, কারণটা শোনো,
তুমি ইসলামে যতটুকু ঢোকো নাই অতটুকু শয়তানের অধীনে থেকে যাবে। ইসলামে যতটুকু ঢুকেছ অতটুকু আল্লাহর অধীনে গেল। যদি তুমি 10% বাকি রাখো, 90% ঢোকো, ওই 90% কিন্তু আল্লাহর অধীনে নাই। তো আল্লাহর অধীনে না থাকলে ওইটা কার অধীনে চলে গেল? শয়তানের অধীনে। আল্লাহ বলে শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, কারণ সে তোমাদের প্রকাশ্য দুশ্মন। তার জন্য তুমি তোমার জীবনের 10% কেন 1%ও রাখিও না? এজন্য তো একজন মুমেন যখন বুঝে আমার এই কাজটা ঠিক হয় নাই, এটা শয়তানে করাইছে, নফস করাইছে, এটা আমার আল্লাহর কথার বাহিরে চলে গেছে, সাথে সাথে তাওবা করে ফিরে আসে, আল্লাহর কাছে ক্ষমা চায়, কারণ সে বুঝে আল্লাহর কথার বাহিরে থাকার কোনো অধিকার আমার নেই। আপনি আল্লাহর কথার বাহিরে একটা কাজ করে মরবেন, হতে পারে এই একটা কাজের কারণে জাহান্নাম দেবে আল্লাহ, একটা শুধু। উদখুলু ফিসিলমে কাফফা, আল্লাহ কয় ফুরা ঢোকো, তা আপনি বাহিরে 1% থাকলেন কেন? এ অধিকার আপনার কে দিল? আমরা অনেকে মনে করি আল্লাহ মাফ করে দেবে, হ্যাঁ হাদিসে আসা আল্লাহ মাফ করবে, কিন্তু আল্লাহ মাফ করতে কি বাধ্য? আমার কথা কি বোঝেন আপনারা? দয়া করে জবাব দেন, আল্লাহ কি মাফ করতে বাধ্য? মাফ যে করে দেবে, কিন্তু আপনার সাথে চুক্তি হয়েছে? যদি তিনি চান তাহলে মাফ করবেন, চাইবেন কিনা এটা তার ব্যাপার। আদম আলাইহিস সালাম আল্লাহর কয়টা কথা জান্নাতে শুনে নাই? এই যে ভাইয়েরা কথা কয় না, কয়টা শুনে নাই? ওই একটার কারণে আল্লাহ বাইর করে দিছে না? কাপড় সবর কি সাথে না খুলে রেখে দিছে? বুঝে নেবার কিন্তু ঘটনা, বাইর কে তো বাইর বাইর করছে তো করছে, কাপড়টা খুলে রাখছে। فَلَمَّا ذَاقَ الشَّجَرَةَ بَدَتْ لَهُمَا سَوْآتُهُمَا وَطَفِقَا يَقْصِفَانِ عَلَيْهِمَا مِنْ وَرَقِ الْجَنَّةِ যখনই আল্লাহর নিষিদ্ধ ওই গাছের কাছে গেছে, গাছের ফল খাইছে, আল্লাহ নিজে কোরআনে কয় সাথে সাথে জান্নাতের পোশাক খুলে পড়ে গেছে। পোশাক কি নিজে নিজে খুলে পড়ছে না আল্লাহ খুলছে? পোশাক নিজে নিজে খুলতে পারে নাকি? খাল্লা টাইম না খুলে ফেলে দিছে। এবং তখন নিজেদের লজ্জার স্থান জান্নাতের গাছের পাতা সিরে সিরে আবরণ করছে, আল্লাহ জান্নাতের পোশাক খুলে ফেলল, আল্লাহর কথা শুনে নাই কয়টা? আমরা শুনি না কয়টা? তো জান্নাতের কাপড় পরবেন সব মনে আছে, কেমনে স্বপ্ন দেখা ভালো, তবে বেশি স্বপ্ন দেখেন না, আর কিছু বেশি কইলাম না আর কি।